তানজিবুল উম্মা গার্লস হিফস মাদ্রাসা চট্টগ্রাম শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023 সম্পন্ন হয়েছে। রবিবার দিনব্যাপী মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠে আয়োজনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। একই কালারের টি শার্ট এবং লাল সবুজের ক্যাপ মাথায় পরিধান করে ছাত্রছাত্রীরা এবং আমন্ত্রিত অতিথিরা ও অভিভাবকরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তানজিমুল উম্মা গার্লস হিফস মাদ্রাসা চট্টগ্রাম শাখার পরিচালক এইচ এম শহীদুল্লাহ। 2023 শিক্ষাবর্ষের পাঠদানের পাশাপাশি বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ছাত্রদের মেধা বিকাশের সহায়ক হিসেবে ধারাবাহিকভাবে এই কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছি। 2023 শিক্ষাবর্ষে আমাদের ছাত্রদের প্রায় 350 জন এসে উপনীত হয়েছে। ছাত্রদের মেধা বিকাশের জন্য আমাদের আজকের আয়োজন। এই আয়োজনে আমাদের প্রায় 40টি ইভেন্টে বিভিন্ন প্লে থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে খেলাধুলা, বিশেষ করে খেলনা দৌড়, চেয়ারগুড়া, এরপর মালবেন রেস। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা এই সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে তাদের ভিতরে সুপ্ত লুপ্ত গুপ্ত এই মেধাকে তারা বিকশিত করার সুযোগ পায় বলে আমি প্রত্যাশা করি। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে এই শাখার আজকের যে ক্রীড়া প্রতিযোগিতা, এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ হবে, তাদের যে মননশীলতা সেটা বৃদ্ধি পাবে। প্রোগ্রামের আমরা সম্ভব কামনা করি। আসলে এটা একটা দিনী প্রতিষ্ঠান অর্থ এলাকার জন্য দিনী প্রতিষ্ঠান হিসেবে এটা এই যে ছাত্রছাত্রীরা তাদের আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতেছি। পরিপূর্ণ মানুষ হিসেবে পুঁথিগত বিদ্যা পরস্তেতন নয় বিদ্যা নহে, যদিও পুঁথিগত বিদ্যা এখন আমাদের হিট এটা পাশাপাশি চলছে, কিন্তু এই পাশাপাশি চলার জন্য তাদেরকে সুস্থ থাকা, তাদেরকে স্বাস্থ্যবান থাকা এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন যে স্বাস্থ্য মানে আল্লাহ সবচেয়ে বড় নিয়ম, সুস্বাস্থ্য। এই সুস্বাস্থ্যের জন্য আসলে নির্মল বিনোদনের খেলাধুলোর বিকল্প নেই। হাফেজ মাওলানা আবদুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন মাওলানা আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ নাজমুল হক ডিউ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনম রাশেদুল ইসলাম সাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ ইব্রাহিম ও ফজলুল কাদের জাবেদ। পরে আমন্ত্রিত অতিথিদেরকে মাদ্রাসা পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন। প্রধান অতিথি বলেন, খেলাধুলায় অংশগ্রহণের পাশাপাশি নিয়মিত পড়াশোনায় মনোযোগী হতে হবে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা কোমলমতি শিক্ষার্থীদের শরীরের জন্য উপকারিতা বয়ে আনে। মাদ্রাসা পরিচালক এইচ এম শহীদুল্লাহ এর আলোচনায় তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি কোমলমতি শিশুদের একটু বিনোদন দেওয়ার লক্ষ্যে আমাদের এই আয়োজন, যা আমরা সবসময় করে থাকি। যেন আমার মুখের আল্লাহ নামে ফুল পাখিরা যাবে, ঘুম থেকে মা ডেকে দিও অজয়ের আগে। যেন আমার মুখের আল্লাহ নামে ফুল পাখিরা যাবে। এইচ এম শাহজাহান, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।